ওকে, আজকের মতো আমাদের আবার হাঁটা শুরু হয়ে গেল। আজকে হচ্ছে হাঁটা বাবা এপিসোড টু। তো আজকে আমরা মোটামুটি মধু সিটির দিকে যাব। তো শুরু হয়ে গেল, হাঁটা শুরু করি, দেখা যাক। ওকে, আমরা প্রায় 4.5 কিলো আর কত 50 মিনিটের মতন। হ্যাঁ, তো এখন এখানে একটা সুন্দর জায়গা আছে, সবুজ মাঠ। আর মূলত পিছনে যেটা আছে এটা হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি। এটা হতে যাচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় কবরস্থানের ভিতর একটা। আনুমানিক হিসাব করা হয় যে আজিমপুরকে সবচেয়ে বড় বলা হয় এখানে ঢাকার ভিতরে। তো 4টা বা 5টা আজিমপুর গোরস্থানের সমান হতে যাচ্ছে গোরস্থান। আমরা আবার হাঁটা শুরু করলাম। এখন সামনে বাধ্য হচ্ছে আমাদের কি বসিলা ব্রিজ, তাই না? তো বসিলা ব্রিজে যেয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, বাই বাই। আমরা এখন বসিলা ব্রিজে আছি। বসিলা ব্রিজে অনেক সুন্দর পরিবেশ। নাবিদ, আমাদের কয় কিলোমিটার হয়েছে? কত? 6 কিলোমিটার মতো হয়ে গেছে। আর আমার কিন্তু একটা মানে একটা কথা খুব মনে পড়তেছে, মনে পড়ে কিনা যে আমরা যখন প্রথম আসতাম এইদিকে সাইকেল নিয়ে, তো সাইকেল না আমরা অনেক কষ্ট করে উঠতাম আর কি বসিলা ব্রিজে। তো দেখা গেলো যে অনেক কষ্ট করে ওঠার পরে এখানে এসে কিছু দাঁড়িয়ে কিছু রেস্ট নিতাম। তো এখন আর সাইকেল চালানো হয় না, সাইকেলটা অন্য করে এখন চালানো হয়ে ওঠে না। বাট এরপরও যেহেতু ওই টাইমটাও খুব একটা মেমোরেবল টাইম গেছে, আমরা ভালোই এক্সপ্লোর করছি কেরানীগঞ্জের দিকে। তো ওইগুলারই কিছু কিছু জিনিস আমরা ট্রাই করবো এই হাঁটা। তো এখন আগে সাইকেল নিয়ে আসতাম আর এখন আমরা হেঁটেই চলে আসি। তো আমাদের একটু পিছনটা যদি একটু দেখাই, খুব সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে। আর এখানে খুব রিফ্রেশিং অনেক বাতাস। এখানে আমরা একটু একটু হালকা ব্রেক দিলাম, একটু বাতাস সুন্দর আছে, সিনারিটা সুন্দর। নৌকায় উঠারও একটা অপশন কিন্তু আছে। নৌকাগুলো আমরা যতবারই ওঠার জন্য খুঁজতে গেছি কোনোবার হচ্ছে নৌকা পাই নাই। নৌকা যে কই থামে এটা হচ্ছে কি ওই সময় আমরা খুঁজে পাই। আর যখন নৌকায় ওঠার টাইম থাকে না ওই সময় দেখে আশেপাশে যে ডানে কম দেখা নৌকায় যায়। তবে একটা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, ট্রেডমার্ক অফ বুড়িগঙ্গা নদী। ওকে, তাহলে নাবিদ চলো আগানো যাক। চলো আমরা আগাইতে বলে
আটতে আটতে আমাদের পানি টেস্টটা পেয়ে গেল। আমরা যে এলাকায় এখন আসছি এলাকার নাম ঘাটাচর। ঘাটাচর কেরানীগঞ্জ। আগে আমরা যখন সাইকেল নিয়ে আসতাম তখন এই রোডটা তখনও হয়নি, তখন এই রোডের কাজ চলতেছিল আর এখান দিয়ে খুব কাজ চলছিল। আর এখন এখানের এই অবস্থা, খুব সুন্দর একটা পরিবেশ, আবার রাস্তাটাও খুব সুন্দর। তো আমরা মধুসিটির খুব কাছাকাছি চলে এসেছি। সামনে একটা ফুড কোর্ট দেখা যাচ্ছে, তার সামনেই হচ্ছে সেই মধুসিটি স্পেশাল ফুড কোর্ট। ওখানে অনেক দারুণ দারুণ খাবার পাওয়া যায়, দারুণ দারুণ আইটেম পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব অন্য একটা ভিডিওতে ওখানকার ফুডগুলা টেস্ট করে আপনাদের জানাতে। এখানে আছে বোম্বে কিচেন, তার রোড সাইড ক্যাফে। সামনে একটা জুসের দোকান দেখা যাচ্ছে, ক্যাফে জুস, কিন্তু শাটার লাগানো। আমরা ভাবছিলাম একটু জুস টুস খাবো, তার হলো না। ওই দূরে মধুসিটির লাইট দেখা যাচ্ছে। সাড়ে আট কিলোর মতো হয়েছে আমাদের হাঁটা। আমরা মধুসিটিতে চলে এসেছি, আর আমাদের পিছনে আছে হচ্ছে মধুসিটির যে মালিক, মালিকের বাড়ি এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি, আর আমাদের চলতেছে। আর আমাদের পেছনে যদি আমি দেখাই যে মধুসিটি ফুড কোর্ট, তা মেনলি আছে নাম মধুসিটি ফুড কোর্ট, আমি যে জিনিসটা মনে হয় যে মধুসিটির যে মালিক সে মনে হয় অনেক ভোজন রসিক, নাহলে মানে এরকম একটা বাড়ি, বাড়ির সামনে এত বড় একটা ফুড কোর্ট করার একটা, হ্যাঁ অপোজিটে এত বড় একটা ফুড কোর্ট করার একটা উদ্দেশ্য হতে পারে যে সে খুব খেতে পছন্দ করে, খাবারের জন্য কোথাও যাইতে পছন্দ না, বাইরে বের হবে, এখানে আসবে, খাবে দাবে, খাবে দাবে, চিল করবে। তো আমরা এখন এই যে আমাদের পেছনের রোড ধরে আমরা সামনে এগিয়ে যাব। তো সামনে মেনলি হচ্ছে ওখানে একটা দোকান আছে, যে দোকানে মুড়ি পাওয়া যায়, তো আমরা ওখানে যাওয়ার একটা ট্রাই করব। ও চলো আমি যাওয়া যাই মধুসিটি আবাসিক এলাকা। একটা মজার কথা হচ্ছে যে আমরা প্রথমবার যখন হাঁটতে এসেছিলাম তখনও অনেকটা এই টাইমটাতেই, সন্ধ্যার এই টাইমটাতে আমরা এই জায়গাটা এসে পৌঁছাই, এরকমই একটা ওয়েদার ছিল। আর সময়টাও ঠিক এরকম এই এই টাইমটাই ছিল কি নাবিদ? হ্যাঁ টাইমটা অনেকটা এরকমই ছিল। তো পরে আমরা একটু সামনের দিকে যাই মুনিঘাটে। তো আজকে মানে মেইনলি হচ্ছে আমরা সামনের দিকে হাঁটতে থাকি, যে আমরা কোথাও বসে গেছি খাওয়ার জন্য, খেতে খেতে আমরা একটা মুড়ির দোকান খুঁজে পাই, যে দোকানের মানে মুড়ি মাখাটা আমাদের একটু অন্যরকম মনে হয়েছে, ওদের কি বলে প্রেজেন্টেশন বা অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম অন্যরকম ছিল আর কি। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি, ওখানে আবার মালাই চাও পাওয়া যায়, তো দেখা যাক ওই দোকানটা এখনো আছে কিনা। অবশেষে আমাদের আজকের হাঁটা শেষ হয়ে গেল, হাঁটা বা এপিসোড টুর হাঁটা আজকের মতো শেষ। আমরা 9 কিলোমিটার হেঁটেছি আজকে, প্রায় 15-20 ঘন্টার মতো লেগেছে। তো আমরা এখন প্রায় সেই মুড়ির দোকানটার কাছে চলে এসেছি। এটা হলো সেই মুড়ির দোকান, একটু পরে আমরা ওখানে মুড়ি খেতে যাব। আর এখানে আছে জান্নাত বিরিয়ানি হাউস, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বিরিয়ানি খেতে পারতেছি না, বিরিয়ানির দোকান বন্ধ হয়ে গেছে। ভাই আমাদের 10 টাকার মুড়ি দেন, আচ্ছা 20 টাকার মুড়ি দেন, আর
ছোলা, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো সব যেমনটি বলছিলাম যে এই দোকানের মুড়ি কেন আমাদের ভালো লাগে, এটা হচ্ছে এই দোকানে পুরাই কাস্টমাইজ যে আমি কয় টাকার কি নিবো। তো আমি বলেছিলাম যে 20 টাকার মুড়ি দিতে, উনি সব কিছু আলাদা আলাদাভাবে দিয়েছেন। দেওয়ার পরে এখন হচ্ছে সবচেয়ে যে বেস্ট পার্ট যেটা লাগে, যে আমাদের নিজেদেরই মাখিয়ে নিতে হবে, তো উনি মাখিয়ে দিবেন না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে নিজেরা মাখিয়েই নিজেদের মতো করে খাওয়াটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর নাবিদ এখন মাখাবে, ঠিক আছে নাবিদ? হাঁটা বাবারা এখন অনেক ক্লান্ত, তো এতক্ষণ 9 কিলোমিটার হাঁটার পরে আমরা স্পেশাল একটা মুড়ি খেলাম, খাওয়ার পরে আমাদের শরীর ছেড়ে দিয়েছে। হাঁটা বাবারা এখন চলে যাবে গন্তব্যে, এখন আবার একটু এলাকায় গিয়ে আবার দেখা যাক কি করা যায়। ওকে, আর না না, ভয়ের কোনো কারণ নাই, আমরা এখন আবার হেঁটে যাব না, আজকে আমরা এখন হাঁটব না, এখন আমরা সিএনজিতে করে আমরা মোহাম্মদপুরে চলে যাব। তো দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়, ঠিক আছে? সো টিল দেন, বাই বাই।